আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই পিঠাটা বানানো হয়, তো আজকের ভিডিওটা হচ্ছে এটা রান্না নিয়ে। আজকে আমি রান্না করব, আর এই রান্নাটা হচ্ছে আমার প্রথমবার রান্না। আগে আমি পিঠাটা বানিয়েছি কিন্তু রান্না করি নাই। আমি যেহেতু পিঠাটা প্রথমবার রান্না করব, সেজন্য আমি দুধ না দিয়ে দুধের বদলে পানি দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে দুধ দিয়ে করতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যদি রান্নাটা ঠিকঠাকভাবে না হয়, যদি আমি দুধ দিয়ে রান্না করি তাহলে অনেকগুলো দুধ নষ্ট হতে পারে, সেজন্য আমি পানি দিয়ে করতেছি। যদি ঠিকঠাক হয় তাহলে পরবর্তীতে আমি দুধ দিয়ে রান্না করব। আর আমি যে পানি দিয়ে রান্নাটা করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা। সবার কাছে অনুরোধ থাকবে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই মনে করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমি যেহেতু 2 কাপ চালের গুঁড়ি দিয়ে পিঠা বানিয়েছি, আর আমি পিঠার সাইজটা একটু বড় বড় করে করেছি, এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি নিতেছি। আপনারা চাইলে যদি দুধ দিয়ে করেন দুধের পরিমাণটাও একটু বেশি করে দিবেন, তাহলে পিঠা একটার সাথে আরেকটা লেগে যাবে না। একটা গুড়ের অর্ধেক চাকা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন, তবে এখন যেহেতু শীতকাল গুড় দিয়ে করলেই বেশি ভালো হয়। গুড়টা যখন বলক চলে এসে গলে যাবে তখন এর মধ্যে কোরানো নারকেল আর কিছু গরম মশলা দিয়ে দিছি। গরম মশলা আর কোরানো নারকেলটা যখন একটু ভাপ চলে আসবে তখন এর মধ্যে আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিছি। আর পিঠা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর হালকা নেড়েচেড়ে দিবেন, আর না হলে পিঠা একটার সাথে একটা লেগে যাবে। মিষ্টির সাথে স্বাদ বাড়ানোর জন্য চাইলে একটু লবণ দিতে পারেন, তবে আমি একটু লবণ দিয়েছিলাম, সেটা ক্যামেরায় আসলে ওঠে নাই। আপনারা যদি দুধ দিয়ে রান্না করেন আর সেক্ষেত্রে গুড় ব্যবহার করেন, তাহলে গুড়টা আগে থেকে জাল করে ঠান্ডা করে নেবেন, তারপরে দুধের সাথে মেশাবেন। আর যদি সরাসরি দুধের সাথে গুড় মেশাতে যান তাহলে দুধটা ফেটে যাবে। এই বয়ে আমি পানি দিয়ে আজকে রান্নাটা করেছি, দুধের বদলে পানি দিয়ে রান্না করছি। এতেও কিন্তু স্বাদের কোনো কমতি ছিল না, যদি দুধ দিয়ে রান্না করতাম তাহলে আরও বেশি স্বাদ লাগতো। তবে কথায় আছে যে যত গুড় তত মিষ্টি। যখন দেখবেন একটু আঠালো আর একটু ঘন হয়েছে তখনই বুঝতে পারবেন যে পিঠাটা রান্না হয়ে গেছে, তখন নামিয়ে পরিবেশন করবেন। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।